হ্যালো ব্যাস, আসসালামু আলাইকুম। সো কিছু কাল আজকে কিন্তু আমি একটা এক্সচেঞ্জের অফার দিয়েছিলাম, বলছিলাম যে 10 ডলার পাবেন। তো এখানে দেখেন যে এক্সচেঞ্জারটা খোলার কারণে আপনি 10 ডলার পাবেন, এটা কিন্তু আনএক্টিভ থাকবে, এটা সামনে মাসে ই করতে পারবেন। আর যেটা ক্লাইম করবেন, যেটা এইখানে ক্লাইম করবেন, ই অ্যাডপ্টটা জয়েন করবেন 5 ডলার, এটা কিন্তু পেয়ে যাবেন। আপনার কেওয়াইসিটা হয়নি, আমার যেতটুকু জানা মতো তা 5 ডলার পাইয়ে যাবেন। তো আশা করি এটা কেউ মিস করবেন না। এখানে দেখেন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা দেখে করে নেবেন। সো এখন হইলো কথা, হলো এক্সটি এক্সচেঞ্জারের মানে কীভাবে জয়েন করবেন। সো এটা নিয়ে একটা ভিডিও মেক মানে এ টু জেড বোঝানোর চেষ্টা করবো, এখানে কীভাবে ইয়ারডবে জয়েন করবেন, কীভাবে আপনার টোকেনটা বিক্রি করে পকেটে টাকা নেবেন, এ টু জেড আমি মানে এক্সটি এক্সচেঞ্জারের সম্পূর্ণ ডিটেলস আজকে বলে দেবো। দেখেন আমি অলরেডি কিন্তু অনেককে ইয়ারডব দিছি এবং কি ইয়ারডব দেবো, দেন অলরেডি কিন্তু মেবি $2.60 আমার ইনকাম হয়ে গেছে। সো এটা সবারই হয়েছে, আপনাদেরকেও হয়েছে। সো এখন আপনি কী করবেন, ফার্স্ট অফ অল এটা কিন্তু অনেক উপরে চলে গেছে, আপনারা কী করবেন, এই যে ত্রিবার মনিতে ক্লিক দিবেন, এটা ক্লিক দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক দিয়ে এক্সটি লিখবেন, এক্সটি লিখে সার্চ দিবেন, দেখবেন এটা কিন্তু আসবে। সার্চ দিয়ে যদি না আসে আবার আবার উপরে দিবেন, এই উপরে 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 দিতে থাকবেন। এই যে দেখেন উপরে কীভাবে দিবেন, এখানে দেখেন এটার মধ্যে দিয়ে উপরে দিবেন, ঠিক আছে। তো এইভাবে দিতে দিতে দেখবেন উপরে এই যে এখানে আসবে এক্সচেঞ্জারটা, সাইন আপ অপশনের জায়গাটা আসবে, ঠিক আছে। যারা সাইন আপ করেন নাই আর কি, আর যারা করছেন তো অলরেডি ভালো। তো কী করবেন, এই যে এই লিঙ্ক এই এখানে দেখেন একটা রেফার কোড দেওয়া আছে, এই কোডটা কপি করবেন। কপি করার পর এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর আপনি কী করবেন, ইমেলের মধ্যে যাবেন। ইমেলের মধ্যে যাওয়ার পর এখানে আপনি ইমেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখেন এটা একটু টান দিলে কিন্তু একটা ক্যাপচা আসবে, দেখাই। আচ্ছা, এটা টান দিলে একটা ক্যাপচা আসবে, ঠিক আছে। আমার কে জানি আসতেছে না, বুঝতেছে না। ও আচ্ছা, আমি ইমেল দেই নেই এই কারণে আসে নাই। আপনি ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এটা আসবে, ঠিক আছে। তারপরে আপনার এই যে গ্যাপ কোড, এটা এই ক্যাপচাটা ফিল আউট করার পর আপনি এই যে গ্যাপ কোড, এই কোড অপশন ক্লিক দেবেন, আপনি ইমেলের মধ্যে কোড যাবে, কোডটা এনে বসায় দিবেন। আর এখানে কোড রেফার কোডটা বসায় দিবেন, বসায় দেওয়ার পর টিক মারা দিয়ে সাইন আপ অপশনে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, এখানে বা এখানে বা এখানে কোথাও অ্যাপসটা ডাউনলোড করার একটা অপশন থাকবে, প্লে স্টোরতে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করা হয়ে গেলে তারপর অ্যাপটা লগ ইন করবেন। অ্যাপটা লগ ইন করার পর আমি দেখাইতেছি, ফার্স্ট অফ অল অ্যাপ লগ ইন করা সহজেই, এটা আর দেখানোর কিছু না। তো লগ ইন করার পর এখানে দেখেন একটা বক্স পাবেন, এই যে বক্স, এই বক্সটা আপনি স্পিন করে নেবেন, দেখবেন আপনার ভাগ্যটা মানে কি আছে আর কি। কিছুক্ষণ ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর নিচে আসবেন, আসার পর এখানে দেখেন অনেক রকমের টোকেন আছে, দেখেন 5টা ইথেরিয়াম বাবা যায় বলেন তো, 5টা ইথেরিয়াম যদি পান। আর এই জায়গায় 5টা ইথেরিয়াম বলতে BTCটা তুলে লেছে, আগে ছিল একটা BTC পাওয়া যায়। আচ্ছা যাই হোক, এসব মানে কাল্পনিক, এসব পাওয়াটা কাল্পনিকই। সো আপনারা কী করবেন, এখানে একটা স্পিন করবেন, স্পিন পরার পর আপনার জিরা পান নিবি, আলহামদুলিল্লাহ 10 সেন্ট, $1, $2 যাই পান, সো এটা করে নেবেন আর কি। এই যে দেন সবাই কিন্তু পাইতেছে, এই যে দেন উনি কিন্তু 10টা পাইছে, উনি এই টোকেন 10টা পাইছে, মানে এই যে এটা আর কি, এটা 10টা পাইছে, সবাই এটাই পাইতেছে বেশিরভাগ, এই যে এটাই বেশিরভাগ পাইতেছে, এটাই বেশি পাইতেছে। আচ্ছা যাই হোক, এরকম কোনো কথা নাই, ওই যে একে শিবা পাইছে। আচ্ছা যাই হোক, বাদ দেন। এখন আপনি ইয়ারডবে জয়েন করতে হবে। দেখেন আমি কিন্তু ইয়ারডবে, আমি যদি ফাইন্যান্সে যাই, আমি যে ফাইন্যান্সে যদি যাই, তাহলে কিন্তু আপনি এখানে আপনি সম্পূর্ণ টাকাতে পারবো। এখানে কিন্তু আমি এই কয়েকটা ইয়ারডবে, 5-7টা ইয়ারডবে জয়েন করে কিন্তু $8 আর্ন হয়ে গেছে, তো এটা কিন্তু খারাপ না। আমার নেটওয়ার্কটা পিন কথাছে মনে হয়, এই কারণে মনে হয় এরকম দেখাইতেছে। এই যে দেখেন আমার কিন্তু $1, $2.5 ছিল, এন্ড 2-3 সেন্ট এদিক এদিক হয় এই টোকেন
ওখানে দাম বাড়ে কমে এই আর কি। তো এখন আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল ইয়াডোবে জয়েন করার জন্য আপনি কী করবেন, এই টেলিগ্রামে আসবেন। আর আমার টেলিগ্রামে যদি আপনার জয়েন না থাকেন, আমার টেলিগ্রাম অবশ্যই জয়েন করে নেবেন। ঠিক আছে, জয়েন করার পর এই যে এইখান থেকে তো আপনি অ্যাকাউন্টটা করছেন না, তো এর পরের থেকে দেখেন অ্যানকটা ইয়াডোব আছে, অ্যানকটা ইয়াডোব এই যে দেখেন এক্সটি এক্সচেঞ্জারে দেখেন অনেকটি ইয়াডোব কিন্তু আমি শেয়ার করছি, 5-7টার মতন ইয়াডোব শেয়ার করছি। এটা কিন্তু সবটিতে জয়েন করবেন, আর আমি যতটাই শেয়ার করবো ততটাই তো জয়েন করার চেষ্টা করবেন। ঠিক আছে, সো আশা করি এক্সটি এক্সচেঞ্জারে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি। এখন আপনার টোকেনটা কীভাবে বিক্রি করবেন, কীভাবে কী করবেন, একটু যেটা আমি বোঝা দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে একটু লক্ষ্য করেন আপনারা, আমি যতটা ইয়াডোব দিছি ততটা ইয়াডোবের টোকেনের নাম। ঠিক আছে, তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, সো 11টা ইয়াডোব কিন্তু আমি অলরেডি মেবি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো 11টা থেকে আমরা মনে হয় 5-7টা আপনার 6 থেকে 7টা ইয়াডোবের টোকেন আমরা রিসিভ করছি, আর বাকিটা আমরা রিসিভ করি নেই, আমরা রিসিভ করবো তারা জন ডিস্ট্রিবিউশন করে। সো এখন আমরা কী করবো, এই যে করণীয় আপনারা এই দেখেন একটা একটা করে আমরা কপি করব, কপি করার পর এক্সটি এক্সচেঞ্জারে যাব, যে এক্সটি এক্সচেঞ্জারে আসবো কিছুক্ষণ ওয়েট করব, কারণ এক্সটি এক্সচেঞ্জারটা লোড নেবে আর কি। আসার পর মার্কেটে আসবো, মার্কেটে আসার পর আমরা সার্চ বারে সার্চ দেব, সার্চ দেওয়ার পর কিছুক্ষণ আমরা ওয়েট করব। ঠিক আছে, অনেক সময় এটা আসে না আর কি। এই যে দেন কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করার পর দেখেন এটা ইউডিটি আছে, ইউডিটি আমরা ইউডিটির মধ্যে ক্লিক দিব, দেখেন এটা কিন্তু টোকেনটা বেলে 5 সিনের মতো আছে, ওই সময় ছিল কিন্তু 4 সিন এইসব। সো এই টোকেনটা 5 সিনে আছে, আর এই টোকেনটা খুবই ভালো, আপনারা চাইলে হোল্ড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। সো টোকেনটা 5 সিনের মতন আছে, আমরা যদি আমরা সেল করি প্রায় 40 সিনে পাবো। সো দেন প্রথমে বায়ার আছে, সো আমরা বায়ারে আমরা মার্কেট আমরা দেখেন আমি 100% করে দিলাম, আমি কিন্তু 45 সিন পাবো আর কি। সো আপনাদের দেখানোর জন্য আমার সেল করা লাগতেছে, তো বাট আমি সেল করে দিলাম আর কি। তো এই দেখেন ক্লিক এগিন কনফার্ম, ক্লিক এগিন কনফার্মের মধ্যে যখন ক্লিক দিবেন, এখান দেখেন দ্য টোটাল অ্যামাউন্ট দিস অর্ডার এম ওয়েটিং বি লস দেন 5 USDT। সো এই টোকেনটা মনে হয় আপনার $5 এখন এই অবস্থা করছে। আচ্ছা, এটা আমি কিন্তু যখন এক্সচেঞ্জারটা আসে তখনই কিন্তু আমি সেল দেওয়া প্রফিট নিছি আমার আরেকটা ফোনে, কিন্তু এখন এরকম সিস্টেম করে রয়েছে যে $5 না হইলে আপনি সেল করতে পারবেন না। তো জিনিসটা কিন্তু অনেক গুরুতর অবস্থা করে রয়েছে। আচ্ছা, আমি আরেকটা টোকেন সার্চটা দেখি, যদি আরেকটা টোকেন সার্চটা দেখি আমি এখানে আসি টেলিগ্রামে, ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যেতেছে। আচ্ছা, এই টোকেনটা কিন্তু সেল হয়ে গেছে। ঠিক আছে, ওই এর আগে যে টোকেনটার কথা বলছি ওই টোকেনটা $5 হলে সেল করা যায়। আচ্ছা, এই টোকেনটা আমি কিন্তু সেল করে ফেলেছি, ইউডিটি করে ফেলছি। দেখেন আমি যদি ইউডিটিতে আসি আমার কিন্তু অলরেডি 37 ইউডিটি আছে। ঠিক আছে, আমার 11,000 এতটা টোকেন সেল করেছিলাম। আচ্ছা, সো এখানে দেখেন ERW টোকেনটা কিন্তু লিস্টেড নাই, কিছু কিছু টোকেন কিন্তু লিস্টেড নাই, এটা কিন্তু ঘাবড়ানোর দরকার নেই, কিছু কিছু টোকেন লিস্টেড নেই। আপনি পেমেন্ট পাইছেন কিন্তু সেল দিতে পারবেন না, সেল দিতে পারবেন না। তো আরেকটা আছে বাব বেবু ডোজু ও ডামডো, দেখি মার্কেটে আসবো, ডাম অলরেডি এখানে সার্চ দেওয়া আছে, আপনি সার্চ জানিবেন একটা একটু করে আমরা এটাতে পেমেন্ট পাইছি কি না পাইছি এখানে দেখা যাবে। দেন আমি কিন্তু 400টা পাইছি, যার ভ্যালু মানে কী বলবো 300.01 না। আচ্ছা, যাই হোক, ইতেন এটা থাহু। আচ্ছা, HYD এটা আমরা মার্কেটে যা সার্চ দেবো। তো এইভাবে করে আপনি প্রত্যেকটা সার্চ দিয়ে সেল করে নেবেন। ঠিক আছে, সেল করে ইউডিটি করে আপনার TRX করে নেবেন YD। আচ্ছা, কিছু কিছু টোকেন আসে না, কারণ হচ্ছে যদি না আসে আপনার মার্কেটে ওটি লিস্টেড নাই, যদি না আসবো ওইটি আপনার লিস্টেড নাই। ঠিক আছে, সো অনেক সময় কিন্তু আসে না নেট পিনের কারণেও কিন্তু আসে না, এটা কিন্তু আমি ওই সময় দেখছি সার্চ দিছে আসছে না, এখন কিন্তু আবার রিপিট করে সার্চ দিছি এটা কিন্তু আসছে। ঠিক আছে, একটু সমস্যা আছে, প্রবলেম আছে এক্সচেঞ্জারটা।
ঠিক আছে। তো এইভাবে আসার পর আপনি সেল অপশনে যাবেন, অলরেডি 15% ইয়ে আছে, আর এটা কিন্তু বায়ার সেলার খুব কম, একজন বায়ার মনে। আমার একটু নেটওয়ার্ক, সরি আমার নেটওয়ার্ক পিন, এই কারণে এরকম যাইতেছে। তো আমরা মার্কেট পেজে আমরা সেল দিব, আমার যতটা টোকেন আছে, আমার 140টা টোকেন আছে, যার ভ্যালু আমি 57 সিন পাবো আর কি। তো আমি সেল করে দিই, কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর এই টোকেনটাও কিন্তু দিস টোকেন ইউর কন্ট্রাক্ট ইউর লস্ট 5 BUTT। আচ্ছা, এই টোকেনটা $5 না হলে সেল দিতে পারতাম। তো এরকম কিছু কিছু টোকেন আছে, $5 না হলে সেল দিতে পারবেন না, একটু ঝামেলা ওই এক্সচেঞ্জারটা। যাই হোক, আমরা ফ্রিতে যা পাই তাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকটি টোকেন কিন্তু $5 না হলে বিক্রি করা যেতেছে না বা সেল বাই সেল করা যেতেছে না। সো কিছুক্ষণ কিছুদিন ওয়েট করেন, যখন আপনার তাদের ইয়ারটি কমাই দিব, কারণ হচ্ছে এখন তো তাদের ইয়ারোবেতে জয়েন করে মানুষ সেল দিয়ে তাদের টোকেনটার দাম করার লেগে এই অবস্থা করবো। তো এই কারণে তারা কিন্তু এই অবস্থা, মানে তারা কিন্তু এই ইয়াটা করে নিছে যে $5 না হলে সেল দিতে পারবেন না। তো কিছুদিন পর কিন্তু তারা এটা ই করে দিবে, তো মানে কিছুদিন রাখেন, আর যে টোকেনটি সেল দেওয়া যায় সেল দিবেন। আপনারা কী করবেন, এখান থেকে টোকেন এগুলো চাইছে চার্জ দিবেন, ঠিক আছে। চার্জ দিলেও কিন্তু অনেক ঝামেলা আছে, চার্জ দিলে অনেক সময় আসে না, অনেক ঝামেলা করে, মানে এক্সচেঞ্জার একটু ঝামেলা করে। আচ্ছা, যাই হোক, যতই জিডি হোক, আপনি ফ্রিতে আর্ন করতেছেন, এটা অনেক কিছু, ঠিক আছে। একটা ইয়ারডপ মিস করবেন না, প্রত্যেকটাতে জয়েন করবেন, দেখবে কোনটা কোন ইয়ারডপটা আপনারা হিউজ মানে পেমেন্ট দিবে এটা কিন্তু বলতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন এক্সট্রা এক্সচেঞ্জারের সম্পর্কে A to Z, ঠিক আছে। সো এখান থেকে আপনি UTT করার পর TRX এ করে উইথড্র দেবেন, ঠিক আছে।